আমি এইভাবে গার্ডটা ঘুরাইতেছি, এইভাবে আমার কোনো পেন নাই, আগে আমি গার্ডটা সর্বোচ্চ এরকম আর তাকাইতাম এরকম করে, কেউ যদি আমাকে পিছনের দিকে ডাকতো আমি এরকম করে তাকাইতাম, মানে আমি গার্ডটা যেভাবে ঘুরাবো পারতাম না। কালকে যখন গার্ডটা এইভাবে ঘুরাইতে পারতেছি, আমার কাছে এত শান্তি লাগতেছে, মনে হয় যে মানে আমার আরো আগে আসা, এখানে আসা উচিত ছিল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এসপিএ এই রোগটার সাথে আমরা এখন অনেকেই কম বেশি পরিচিত, ইন্টারনেটের কল্যাণে বলেন বা আমাদের আশপাশে আসলে এই ধরনের এখন অসংখ্য রোগী বেড়েছে, যেটা হয়তো বেশ কয়েক বছর আগেও হয়তো এমনভাবে আমরা জানতাম না এই বিষয়গুলো। বাট এখন আমাদের কাছে আধুনিক চিকিৎসা আছে, চিকিৎসা পদ্ধতি যেমন উন্নত হয়েছে, চিকিৎসার ওয়েগুলো অনেক সহজ হয়ে গেছে, যার কারণে এখন খুবই অল্প সময়ের ভিতরে এই রোগীগুলো সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। দর্শক, আমার পাশে আমাদের ফেনী জেলা থেকে আগত আমাদের একজন ভাই, যিনি এই এসপিএ রোগে উনি আক্রান্ত ছিলেন এবং ডিপিআরসির সন্ধান পেয়ে ডিপিআরসিতে এসে ট্রিটমেন্ট নিয়েছেন। ওনার সেই পুরো জার্নিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু ওনার মুখে শুনবো, তার আগে আমরা একটু পরিচিত হইনি আমাদের এই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম নাজিমউদ্দিন। ওকে স্যার, দেশের বাড়ি কোথায়? ফেনী। ফেনী কোথায়? সদর। সদরে। স্যার কি প্রবাসে ছিলেন? জি, আমি 2006 থেকে 2016 পর্যন্ত প্রবাসে ছিলাম। দীর্ঘ একটা সময় প্রবাসে ছিলেন, এখন কি দেশেই আছেন? হ্যাঁ, এখন দেশেই আছেন, 2016 পর থেকে আপাতত দেশেই আছি। ওকে স্যার, আমরা জানি যে আপনি এসপিএ এই রোগটাতে আপনি আক্রান্ত ছিলেন, তো এই রোগ সম্পর্কে আমাদেরকে যদি একটু বলেন যে কবে কখন কিভাবে এটা বুঝতে পেরেছিলেন? আসলে এটা আমি বুঝতে পারছি 2017 এর মাঝামাঝি সময়। হুম হুম। না, দেশে চলে আসার পর? হ্যাঁ, দেশে চলে আসার পর। আমার যে এই রোগ আমি বুঝতে পারি নাই, আমার প্রথমে এখানে ব্যথা করতো, তো এটা নিয়ে আমি ভারত চলে যাই। ভারতের চেন্নাই অ্যাপোলোতে গেলাম, ওইখানে ট্রিটমেন্ট করানোর পরে ওরা এমআরআই যা যা করার করছে, পরে বলতেছে যে আপনার অ্যানকালোজিং স্পাইন্ডোলাইটিস। আমি আসলে এই অ্যানকালোজিং স্পাইন্ডোলাইটিস শব্দটাই আমার মুখ দিয়ে আসলো, একদম নতুন একটা, নতুন একটা। ওনারা আবার আমাকে একটু মানে কনফিউজ ফিল দিছে, ওনারা HLA-B27 নামে একটা ওই জিনটা নিয়ে নেগেটিভ পজিটিভ, আমারটা পজিটিভ আসে নাই, তো আমি আবার ওটা নিয়ে একটু সন্দেহ। আসলে ওনারা আমার রোগটাই নির্ণয় করতে পারে না। তো দেশে আসলাম, দেশে আসার পরে দীর্ঘদিন এই যে ব্যথার ওষুধ খাচ্ছি, কি ওনারা দিছে এগুলো খাইছি, খাওয়ার পরে শেষ করলাম। পরে বাংলাদেশ থেকে খাচ্ছি কি ইটোরিক্স 120 আর জ্যাকনিফাইভ, দীর্ঘ 7 বছর ধরে এটা খেয়ে জীবন যাপন করে এবং পার করতেছে। মাঝে আরো 2 বার ইন্ডিয়া গেছি, চেন্নাই যাওয়ার পর ওনারা আমাকে একটা ইঞ্জেকশন পুশ করছে, নামটা আমার স্মরণ নাই বাট মোবাইলে ছবি আছে, বলছে ওইটা দিলে কিছুদিন ভালো থাকবো, ওটা দিয়ে কোনো উপকার পাচ্ছি না। এর মাঝখানে আপনার মানে অবস্থাটা কি আরো অবনতি হয়েছে? অবনতি দিন দিন, আমার পুরো নার্ভ গুলো টাইট হয়ে যাচ্ছে, ঘাট ঘুরাতে পারি না, তারপর বডি মুভ করতে পারি না, কিছুই পারি না, হাঁটতে গেলে মানে ব্যথার ওষুধ যতক্ষণ খাচ্ছি কোন রকম জীবন পার করতেছি, মানে একদম পুরো ফিক্সড হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। একদিন ব্যথার ওষুধ না খেলে পরের দিন আমি একদম শোয়া, মুভ করতে পারি না, করতে পারি না, উঠতে পারি না। তো বাংলাদেশে এমন কোন ডাক্তার নাই আর, স্যার থেকে শুরু করি মানে একবারে বাংলাদেশের সুনামধন্য যত রিমাটোলজি ডাক্তার আছে সবাই কাছে ধারে ধারে গেছি, কিন্তু আমি বুঝতে পারতাম যে আমার রোগে ধরতে পারে না, এত ডাক্তার দেখানোর পরে আমার রোগ ভালো হয় না কেন। সবার কাছে গেলে একটাই বলে, এক্সারসাইজ করো, ব্যায়াম করো। ওকে, পরক্ষণে আমি আমার এই রোগটা নিয়ে আমি ইউটিউবে ঘাটতে 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 আসলে এটার প্রতি গত 6 মাস ধরি আমার যে এই রোগ, মানে এই রোগ শুরু থেকে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস কোথায় অ্যাটাক করে, কোথা থেকে কোথায় যায়, কিভাবে কোন জায়গায় এফেক্ট করতে পারে, এইগুলো বুঝতে বুঝতে আমি এখন বুঝতে পারছি যে আমার এই রোগ। মানে তখন আপনি নিজেই শিওর হলেন? শিওর হলাম যে না, ওনারা ঠিকই ধরছে। আবার ওনারা আমাকে বলছে যে আমাকে একজন চোখের ডাক্তার দেখাতে, তা আমি বললাম যে মানে ডাক্তারের মাথা কি সমস্যা, মানে আমি আমি বুঝতে পারতেছি না যে আমার কোমরের সমস্যা, উনি বলতেছে আমাকে চোখের ডাক্তার দেখাতে। আসলে ইদানিং কালে আমার চোখেও একটু সমস্যা হইতেছে, ওই যে আমার আপনাদের ওই ইউটিউবে ঢুকিয়ে রিভিউ গুলা দেখতেছিলাম যে আসলে কে কি বলতেছে, কারা কিভাবে সুস্থ হয়েছে। তো চিন্তা করলাম যে আমি তো সারা বাংলাদেশ তো খেয়ে ফেলছি, তার মধ্যে ভারতও কয়েকবার গেছি, এখানেও একবার যাই দেখি কি অবস্থা। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ
আমি দীর্ঘ 7 দিন ট্রিটমেন্ট নিলাম, তো এখন আমার একটু পারিবারিক সমস্যার কারণে যাচ্ছি। তবে আরো কিছুদিন থাকতে পারলে আরো ভালো হতো, তবে এখন মোটামুটি ভালো আছি, পুরোপুরি ভালো আছি বলবো না, তবে অনেকটাই ভালো আছি, অনেকটাই ভালো আছে। আরো কিছুদিন মানে এই যে ভালো হওয়ার একটা প্রবণতা আপনি নিজেই বুঝতে পারছেন যে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটুকুই ভালো আছেন, বা এই যে একদিন ওষুধ না খেলে যেরকম ফিক্সড হয়ে যায় বা যে শারীরিক যে কমপ্লিকেশন গুলো সেগুলো দেখছেন যে এখন অনেকটুকুই আর আগের মতো হচ্ছে। আমার সুস্থতা তো আসলে মানে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থতা যদি কি জিনিস আমি কালকে রাত্রে অনুভব করছি, কালকে আমি হাঁটতে হাঁটতে গেলাম, আমি এইভাবে ঘাটটা ঘুরেতেছি, এইভাবে আমার কোনো পেন নাই। আগে আমি ঘাটটা সর্বোচ্চ এরকম আর তাকাইতাম এরকম করে, কেউ যদি আমাকে পিছনের দিকে ডাকতো আমি এরকম করে তাকাইতাম, মানে আমি ঘাটটা যেভাবে ঘুরাবো পারতাম না। কালকে যখন ঘাটটা এইভাবে ঘুরাইতে পারতেছি আমার কাছে এত শান্তি লাগতেছে, মনে হয় যে মানে আমার আরো আগে আসা এখানে আসা উচিত ছিল। তো এখন যাই হোক মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো কিছুদিন থাকতে পারলে আরো বেশি বেটার হইতো, যেহেতু সমস্যার জন্য চলে যাচ্ছি। যাক আমরা আশা করবো যে আপনি ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা কাটিয়ে আপনি আবারও আসেন, বাট এখন পর্যন্ত আপনার যে প্রোগ্রেস সেটা অনেক আশাজনক এবং সন্তোষজনক আমরা মনে করি। স্যার আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, যেটা আপনার কথাই যদি বলি যে আপনি দীর্ঘদিন প্রায় 2017 থেকে এখন 2024 আপনি এতগুলো বছর চিকিৎসা করেছেন, এমন না যে আপনি থেমেছিলেন, বাট আপনি সঠিক চিকিৎসাটা আপনি পাননি, দেশের বাইরেও আপনি গিয়েছেন। আমার আমি যদি টোটাল আমি যদি হিসেব করি আমার 50-70 লক্ষ টাকা গেছে। তারপর প্রত্যেক মাসে এই ডাক্তার না ওই ডাক্তার কার কাছে গেলে আমি ভালো হবো, আমার রোগী ধরতে পারতেছে না, ডাক্তারেরা বুঝতেছে না, আমাকে এমআরআই করাতেছে, এক্সরে করাতেছে, রক্ত পরীক্ষা এই সেই, মানে প্রত্যেক মাসে আমার 50,000 টাকা এটার পিছনে যায়, এখনো যাচ্ছে। যে যেকোনো ফাইভ আর ইটোরিক্স এর পাশাপাশি আরো নানান রকমের ওষুধ খাইতে হয়, বারবার যাইতে হয়, আবার প্রতি 2 মাস পর পর ব্লাড কিডনি এগুলা টেস্ট করতে হয়। তো এটা দেখে আমার মনে হয় যে এখানে আসা, থেরাপি নেওয়া, স্যারের সাথে কথা বলা, মানে ওই যে ব্যথার ওষুধ দিতে একটা এফেক্ট আছে অবশ্যই, ওইটা আমি বুঝতে পারতেছি যে আমার যে ব্যথার ওষুধে আমাকে নানান অন্য অন্য সাইডেও আমাকে কিছুটা এফেক্ট করতেছে, এটা আমি অনুভব করতেছি। তো এই জন্য আমি চিন্তা করলাম যে সব জায়গা ঘুরার পরে সকল ওষুধ খাওয়ার পরে যাই না একটাবার ট্রাই করে ট্রাই করে দেখি। এই জন্য আসলে মূলত আশা, তো আশাটা আসলে আমার আরো আগেই আশা উচিত ছিল এই আর কি। আলহামদুলিল্লাহ। স্যার অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, তাদের জন্য আপনি কিছু বলবেন? তাদের জন্য তো একটাই কথা, সুস্থ সবল থাকতে হলে স্যারের সাথে আসতে হবে, ডিভিআরসিতে আসতে হবে, চিকিৎসা ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্ট না নিলে তো আসলে সুস্থ হওয়া আর ফিজিক্যালি এক্সারসাইজ, থেরাপি, ব্যায়াম, এটার উপরে এই রোগের যাদের ব্যথা আছে এটার উপরে আর কোনো ওষুধ আছে বলে আমার মনে হয় না। যে ওষুধে সাময়িক আপনাকে হয়তো বা 1-2 মিনিটের জন্য আপনাকে শান্তি দিবে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য শান্তি দিবে আপনাকে, কিন্তু এটা একটা সময় আপনার ব্যথাটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে আপনি ভিতরে ভিতরে আপনি অনুভবও করতে পারবেন না অবশ্যই। আর আপনি যদি ফিজিক্যালি এক্সারসাইজ, থেরাপি এগুলা দেন, আপনার না এফেক্ট আসতেছে, আপনি সুস্থ হইতেছেন, অন্য কোনো সাইডেও আপনার এফেক্ট হচ্ছে না, কিন্তু আপনি যে সমস্যাটা নিয়ে আসতেছেন ওই সমস্যাটার সমাধান পাইতেছেন। অবশ্যই, খুব সুন্দর বলছেন স্যার। দর্শক শুনলেন আমার ভাইয়ের কথা, যিনি দীর্ঘ এতদিন থেকে উনি কষ্ট ভোগ করছেন, মাত্র 7 দিনে কিন্তু অনেকটুকু ইমপ্রুভ হয়ে গেছেন। তো আশা করবো উনি কমপ্লিট ট্রিটমেন্ট নেওয়ার পরে অবশ্যই উনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য। ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।